হ্যালো স্টুডেন্টস আমাকে দেখা যাচ্ছে দেখা গেলে কমেন্ট করে জানাও দেখা যাচ্ছে কি না তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও দেখা যাচ্ছে কি না তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও সবাইকে গুড ইভিনিং যারা যারা উপস্থিত আছো আজকে আমরা বাইশ নম্বর সেট করব তো চলো যারা যারা উপস্থিত আছো একবার করে লাইক বাটনটা টিপে দেবে এবং শেয়ার করে দেবে একবার শেয়ারটা করে দিও তারপরে আমরা ক্লাস শুরু করছি এখানে যারা যারা উপস্থিত আছে তাদের নামগুলো একবার বলে দেবো ওকে দেখা যাচ্ছে চলো তো তোমাদের নামগুলো একবার বলে দিই যারা যারা উপস্থিত আছে এখানে তো রাজীব মন্ডল সুদীপা কর মৌমিতা মুখার্জি অভিজিৎ পাল সৌমেন করক হ্যাঁ তো সুদীপার নাম আগের দিন ভুল বলে ফেলেছিলাম এটা তো ভুল বলার কথা না যাই হোক হ্যাঁ সুদীপা হ্যাঁ সুদীপ তা না সুদীপা চলো সুবীর হালদার চলে এসছে বিধান মজুমদার চলো তোমাদের সবাইকে নিয়ে ক্লাস শুরু করছি একের পর এক তোমরা শেয়ার করতে থাকো এবং আমরা ক্লাসের দিকে এগিয়ে যাব আজকের সেটেও মোট আঠেরোটা কোয়েশ্চেন পাবো আজকের সেটটাও খুব একটা যে কঠিন তা না ইজি সেট ঠিক আছে তো এরকম কয়েকটা ইজি সেট এসছে কয়েকটা একটা সেট আমাদের এতগুলো যেগুলো করেছি তার মধ্যে একটা সেটই খুব কঠিন এসছে বাদ বাকিগুলো ইজি এসছে আর মডারেট টাইপের এসছে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাস তো আজকে আমরা করবো কি সেট টোয়েন্টি টু আর তোমাদের বলে রাখা যেটা রোজ আমি বলছি যে আমার ব্যাচ আসছে নাইনটি নাইন নট আউট যেটার প্রাইস রাখা হয়েছে ওয়ান নাইনটি নাইন ঠিক আছে নাইনটি নাইন নট আউট যেটার প্রাইস রাখা হয়েছে মাত্র ওয়ান নাইনটি নাইন তোমাদের জন্যই তোমরা চাইলে পারচেস করে নিতে পারো ওকে আর এছাড়া কি বুলেট ট্রেন ব্যাচ আছে তোমাদের জন্য এই বুলেট ট্রেন ব্যাচটা হচ্ছে পঁয়তাল্লিশ ঘন্টার লাইভ এমসিকিউ এর মাধ্যমে রিভিশন ক্লাস ঠিক আছে এমসিকিউ এর মাধ্যমে তোমাদের রিভিশন করানো হবে এরকম একটা ক্লাস ওকে তারা যারা এখনও পারচেস করি তাড়া করে নাও ওকে চলো ওকে চলো তো এবার ক্লাসের দিকে এগোচ্ছি আমরা তো আজকে আমরা করবো তিরিশ তারিখে তিরিশ তিন দু হাজার ষোলোর কোয়েশ্চেন আমরা সলভ করবো টেস্ট টাইম হচ্ছে গত নটা থেকে সাড়ে দশটার টেস্ট টাইম এবং সাবজেক্ট হচ্ছে কি আর আর বিএনটি গ্র্যাজুয়েট লেভেল ওকে চলো প্রথম প্রশ্ন মানি ক্যান বি ট্রান্সফার ইউজিং মোবাইল ফোন থ্রু দ্য সার্ভিস কল্ড ঠিক আছে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে ঠিক আছে মোবাইল ফোনের মাধ্যমে যে আমরা মানি ট্রান্সফার করি সেটাকে কি বলা হয় ওকে আমরা যে মোবাইল ফোনের মাধ্যমে মানি ট্রান্সফার করি সেটিকে কি বলা হয়ে থাকে ওকে চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক অ্যান্সার এখনো আসছে না খুব স্লো গতি কি বলা হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা অ্যান্সার এসছে দেখতে পাচ্ছি বাদ বাকি তাড়াতাড়ি ওকে সবাই মোটামুটি এবার অ্যান্সার দিয়েছে তো অ্যান্সার কি বলছে অ্যান্সার হচ্ছে আইএমপিএস হবে অ্যান্সার ঠিক আছে আই ঠিক আছে মোটামুটি কয়েকজন আই এম অ্যান্সার দিয়েছে ঠিক আছে তো এই আইএমপিএস এর ফুল ফর্ম কী কেউ বলতে পারবে আই এর ফুল ফর্ম কী ওকে আইএমপিএস এর ফুল ফর্ম কী ইমিডিয়েট ঠিক আছে ইমিডিয়েট ইমিডিয়েট পেমেন্ট ইমিডিয়েট পেমেন্ট এইবার সব থেকে প্রবলেম এই লাস্টেরটায় হয় সার্ভিস না সিস্টেম ঠিক আছে অ্যান্সার কি হবে সার্ভিস কিন্তু ঠিক আছে এখানে লেখাই আছে দেখো সার্ভিস ক্লিয়ার তো অ্যান্সার হবে এটা মোটামুটি কয়েকজন ঠিক অ্যান্সার দিয়েছে আইএমপিএস ওকে ক্লিয়ার লেখাগুলো বোঝা যাচ্ছে না তোমাদের তাহলে একটা কাজ করো লেখাগুলো সব স্পষ্টই আছে আমার এখানে স্পষ্ট আছে তোমাদের নেটের প্রবলেম আছে তোমরা একবার রেজলিউশনটাকে বাড়িয়ে নাও তোমাদের ফোর পিক্সেল করে নাও দেখো পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে ফোর এইটটি পিক্সেল করে নাও একবার ফোর এইটটি পিক্সেল করে নাও তাহলে দেখতে পাবে ঠিক আছে ফোর এইটটি পিক্সেল করে নাও চলো পরের প্রশ্ন দ্য স্মেল দ্যাট উই গেট গেট দ্য এলপিজি সিলিন্ডার ঠিক আছে এলপিজি সিলিন্ডার থেকে যে গন্ধটা আমরা পাই ইন ইজ ডিউ টু দা প্রেজেন্স অফ যে লিক হওয়ার পরে যে গন্ধটা আমরা পাই কিসের জন্য পাই নাইট্রোজেন পার কার্বন মনোক্সাইড সালফার কম্পাউন্ড নাকি কার্বন ডাইঅক্সাইড কোনটা হবে অ্যান্সার ওকে চলো তাড়াতাড়ি যখনই দেখবে ক্লিয়ার না আপছা তার মানে রেজলিউশনের তফাত হচ্ছে তোমাদের অটোতে দেওয়া আছে তো তোমার রেজলিউশন কমে গেছে নেটের হয়তো স্পিড কমে গেছে তাই জন্য রেজলিউশন নেমে গেছে তখনই সঙ্গে সঙ্গে রেজলিউশনটা বাড়িয়ে নেবে টু ফোরটিতে দেখছো দেখা যাচ্ছে দেখা গেলে ঠিক আছে ঠিক আছে দেখা গেলে ঠিক আছে চলো তাড়াতাড়ি ওকে দেখতে পাচ্ছ না মানে রেজলিউশন বাড়িয়ে নাও রেজলিউশন বাড়িয়ে নাও অটোতে দেওয়া আছে সুস্মিতা রেজলিউশন বাড়িয়ে নাও রেজলিউশন বাড়ানো যায় দেখো ক্লিক করো দেখো রেজলিউশন বাড়ানো যাবে টাচ করো একবার দেখো উপরে তিনটে ডট দেখাবে ওখানে ক্লিক করে রেজলিউশন বাড়িয়ে নিতে পারো তুমি ওকে চলো তো অ্যান্সার চলে এসছে পাঁচেরটা এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছে তো পাঁচেরটা কি সালফার কম্পাউন্ড হবে অ্যান্সার ঠিক আছে যেটাকে বলি আমরা মিথাইল মার্কাপটান মিথাইল মার্ক ঠিক আছে মিথাইল মার্কপ্টান বা ইথাইল মার্ক দুটোই ব্যবহার করা যায় ঠিক আছে অনেকে বলবে স্যার ইথাইল পড়েছি আমি কেউ বলবে স্যার মিথাইল পড়েছি আমি ঠিক আছে দুটোই ব্যবহার করা যায় ঠিক আছে ওকে ক্লিয়ার ওকে তো এবার কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়েছে সবাই এইটা জানতো মারক সবাই জানতো মারক আপ্টান কম্পাউন্ড এখানে দিয়ে দিয়েছে সালফার কম্পাউন্ড গেছে ঘেঁটে সবার ঠিক আছে চলো তারপরে পরের প্রশ্ন ব্লটিং পেপার ইঙ্ক ডিউ টু ব্লটিং পেপার কেন ইংকে শুষে নেয় কালিকে শুষে নেয় কোন পদ্ধতির জন্য অফ পেপার নাকি অসমোসিস নাকি ক্যাপিলারি অ্যাকশান নাকি সাইফোনিং কোনটা হবে অভিজিৎ হ্যাঁ আসছে তোমার অ্যান্সার আসছে চলো 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 তো অ্যান্সার মোটামুটি এসে গেছে তো অ্যান্সার কি অ্যান্সার হবে হচ্ছে সি ক্যাপিলারি অ্যাকশন ক্যাপিলারি অ্যাকশন কি এই যে গামছা শুকনো গামছা যখন আমি মাথার মধ্যে ধরো ভিজে গেছে আমরা গামছা দিয়ে মুছি কেন শুকনো গামছা দিয়ে কারণ শুকনো গামছাটা যদি চেপেও ধরে রাখো জল কি হবে এরকম একটা উচ্চতা অবধি নিজের থেকেই ওই মানে যে নালিকা পথ ধরে উপর দিকে উঠতে থাকে ঠিক আছে সেটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন তো ব্লটিং পেপারের ক্ষেত্রে ওই ক্যাপিলারি অ্যাকশনই আমরা দেখতে পাই না নাইনটি নাইন ব্যাচ এমসিকিউ ব্যাচ নয় ঠিক আছে নাইনটি নাইন ব্যাচ সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ ঠিক আছে পুরোপুরি সলভ করানো হবে তোমার নাইনটি নাইন ব্যাচে নাইনটি নাইন ব্যাচ চ্যাপ্টার জন্য নয় ওকে ঠিক আছে চ্যাপ্টার জন্য ব্যাচ এখানে পুরো করানো হবে আর এমসিকিউ তোমাদের আলাদা করে যেটা ইউটিউবে যাবে ঠিক আছে সেটা আলাদা যাবে সেটা এই এই ঘন্টার মধ্যে নয় কারণ নাইনটি নাইন ঘন্টার মধ্যে যদি আমি এমসিকিউ কিউ করাই সময় নষ্ট হবে তাই জন্য আলাদা করে তোমাদের ইউটিউবে যাবে ঠিক আছে চলো তারপর পরের প্রশ্ন ঠিক আছে আমাদের চোখের থেকে মিনিমাম কতটা ডিস্টেন্স রাখার উচিত কোনো জিনিসকে দেখার জন্য পরিষ্কারভাবে দেখার জন্য কত এটা বহুবার বলেছি পনেরো সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার নাকি তিরিশ সেন্টিমিটার কোনটা হবে অ্যান্সার চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক পঁচিশ সেন্টিমিটার একদম পঁচিশ সেন্টিমিটার হবে অ্যান্সার যারা যারা পঁচিশ সেন্টিমিটার করেছো একদম সঠিক উত্তর মিনিমাম ডিস্টেন্স কত হওয়া দরকার পঁচিশ সেন্টিমিটার হওয়া দরকার ওকে চলো তারপরে ফোর পেয়ারস অফ ওয়ার্ডস আর গিভেন ঠিক আছে চারটে পেয়ার অফ ওয়ার্ড দেওয়া আছে ফাইন দ্য অড ওয়ান আউট এদের মধ্যে কোনটা ভুল আছে সেটাকে বার করে দাও ঠিক আছে এদের মধ্যে কোনটা ভুল আছে সেটাকে বার করে দাও ফিফ জুন কি বলছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল আট ডে টোয়েন্টি মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে টোয়েন্টি সেকেন্ড মে ওয়ার্ল্ডস প্যারো ডে কোনটা হবে অ্যসার হ্যাঁ এবিডেবিলিয়ার্স দেখতে পাচ্ছি স কে দেখতে পাচ্ছি চাপ নেই সবাইকে দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে মানে কি লেখা দেখতে পাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছি না অতটাও দিব্যদৃষ্টি নেই আমার যে আমি এখানে বসে তোমাদের ঘরে দেখে নেব ওকে ওকে চলো তাহলে খুব একটা ভালো হতো না ভগবান জানে কে কি অবস্থায় আছে চলো হ্যাঁ তো অ্যান্সার চলে এসছে অ্যান্সার চলে এসছে ফোর পেয়ার্স অফ ওয়ার্ড এখানে দেওয়া আছে তার মধ্যে কোনটা ওয়ার্ড তো এখানে অ্যানসার কী হবে এখানে অ্যানসার হবে ডি ওয়ার্ল্ডস প্যারোডে বাইশে মে নয় ঠিক আছে বাদ বাকি তিনটে সঠিক ঠিক আছে চলো তারপরে তারপরের প্রশ্ন আইপি অ্যাড্রেস রেফার্স টু আইপি অ্যাড্রেস কী ক্ষেত্রে ব্যবহার হয় আর নিউমেরিক্যাল নেটওয়ার্ক লেভেল আর ডায়নামিক লিঙ্ক বিটুইন টু কম্পিউটার্স আর গ্রুপ অফ নেটওয়ার্কস নাকি ডিজিটাল নো ইওর ক্লায়েন্ট ঠিক আছে এর মধ্যে কোনটা হবে আইডি অ্যাড্রেস বলতে কী বোঝায় আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা হ্যাঁ আরেকটা প্রশ্ন আমি আগের কোয়েশ্চেনটা তো বলতে গিয়ে ভুলে গেলাম ওয়ার্ল্ড স্প্যারোডে অরিজিনালি কবে ওয়ার্ল্ডস প্যারোডে অরিজিনালি কবে ওয়ালস প্যারোডে অরিজিনালি কবে বলতে পারবে কে বলতে পারবে তাড়াতাড়ি কমেন্ট এটার তো অ্যান্সার পারবেই এটার অ্যান্সার দাও তার সাথে ওয়ার্ল্ডস প্যারোডে কবে সেটাও জানিও ওকে তো চলো ওয়ার্ল্ডস প্যারোডে সেটা আগে লিখে নি যে মিস হয়ে যাবে নাহলে ভুলে যাবো তখন মিস করে চলে যাবো ওয়ার্ল্ডস প্যারোডে মার্চ ঠিক আছে ঠিক আছে চলো ওকে ক্লিয়ার না ভুলে যায়নি ভুলে যাবো আর কি মানে এটা বলতে ভুলে যাবো মিস করে চলে যাবো চলেও গেছিলাম যাই হোক চলো তারপর এই কোয়েশ্চেনটার অ্যান্সার হ্যাঁ একদম সবাই এথ মার্চ দিয়েছে একদম সঠিক ঠিক আছে চলো পরেরটা আইপি অ্যাড্রেস রেফার্স চো আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায় ঠিক আছে আইপি অ্যাড্রেস বলতে বোঝায় এক কথায় আর নিউমেরিক্যাল নেটওয়ার্ক লেভেল ঠিক আছে নিউমেরিক্যাল নেটওয়ার্ক লেভেল যখন দেখবে তোমরা কম্পিউটারে টাইপ করো বা কিছু একটা দিয়ে সার্চ মারো তুমি লেখো হচ্ছে একটা কথা কিন্তু যাই কি একটা নিউমেরিক্সে তুমি যখন সেটাকে দেখবে সেটা একটা নিউমেরিক্স আছে একটা নিউমেরিক্সের সংখ্যা দেখতে পাবে আটখানা সেপারেট পাটে ভাঙা তুমি একটা নিউমেরিক্স দেখতে পাবে ঠিক আছে আটখানা সরি ছখানা পার্টে ভাঙা একটা নিউমেরিক্স দেখতে পাবে দেখবে ওয়ান টু ডট এরকম দেখতে পাবে দেখবে ওয়ান টু ডট থ্রি ফোর ডট হ্যাঁ সিক্স টু ওয়ান থ্রি টু ওয়ান ডট এরকমভাবে দেখবে ছটা খণ্ডে টু ওয়ান ডট থ্রি টু এরকমভাবে দেখবে একটা জিনিস দেখতে পাবে ঠিক আছে তো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস ঠিক আছে এগুলোকে ট্রেস করা যায় কে কোথা থেকে সার্চ করছে কে মানে সব তোমার এর মধ্যে ইনফরমেশান থেকে যায় ঠিক আছে কোন ডিভাইস থেকে সার্চ করছে সব কিছু ওকে চলো তারপর পরের প্রশ্ন দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশন স্যাটেলাইট ওয়াশ আমাদের ভারতের প্রথম কমিউনিকেশান দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশান স্যাটেলাইট কোনটা আরিয়ভট্টা ভাস্করা চন্দ্র হয় না চলো চলো তাড়াতাড়ি খুব ইজি কোয়েশ্চেন হবে সবাই যারা যারা ভয় পাচ্ছ এনটি নিয়ে বারবার বলছি ভয়ের কোনো বিষয় নেই ফার্স্ট অ্যার নিয়ে তো ভয় পেয়েই না ঠিক আছে সেকেন্ড টায়ারে কি কঠিন হবে স্যার তাহলে সেকেন্ড টায়ার নিয়ে ভয় পাবো আমি বলছি জি কে নিয়ে ভয় পেতে হবে না অঙ্কর লেভেল হাই থাকবে আর জিআইএল লেভেল তুলনামূলক একটু হাই যাবে জিআই তো খুব কঠিন হয় না কোনো দিনও আমি এটুকুনি বলবো না যে কোনো তোমার ব্যাংক লেভেলে পৌঁছে যাবে ঠিক আছে খুব জোর এসএসসি সিএইচএস এর লেভেল অবধি জিআইএ পৌঁছাবে আর ম্যাথ ম্যাথ সিজিএল লেভেল অবধিও পৌঁছাবে না সিএইচএসএল এর লেভেল অবধি পৌঁছাবে বা সিজিএল এর হচ্ছে মানে ফার্স্ট টায়ার যেটা ঠিক আছে ফার্স্ট টায়ারের লেভেল অবধি গেলেও যেতে পারে কিন্তু সিএইচএসএলেই ধরে নাও সিএইচএল এ লেভেল অবধিই থাকবে তার উপরে যাবে না ঠিক আছে তো খুব ইজি হয় চিন্তার কোনো বিষয় নেই খুব ইজিলি ক্র্যাক করা যায় একদম চলে তো একদম সঠিক উত্তর ঠিক আছে ওকে ভাট্টা এখানে অ্যাপেল দেওয়া আছে অ্যাপেল নয় কিন্তু ঠিক আছে ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশান স্যাটেলাইট অ্যাপেল নয় ওকে আরিয়া হবে এখানে ভুল অ্যান্সার দেওয়া আছে এরকম কিছু ভুল অ্যান্সার আসে রেলের এটা একটু মার্ক করবে ঠিক আছে ওকে তো আরিয়া ভাট্টা হবে এখানে ভুল মার্ক করা আছে অ্যান্সার ঠিক আছে সবাই ঠিক অ্যান্সার দিয়েছে এটা আরিয়া হবে এটা রেলওয়ে ভুল অ্যান্সার দিয়েছে এবং এটাকেই গণ্য বলে ধরে নিয়েছে ঠিক আছে চলো তারপরে ইন্ডিয়াজ লাইফ স্টক ডিজিজ লাইফ স্টক মানে যেগুলো হচ্ছে তোমরা পোলট্রি বলি আমরা ঠিক আছে পোল্ট্রি বলি সঞ্জয় প্রামাণিক ইং ইজি ইংলিশ হ্যালো তোমাকেও হ্যালো ওয়েলকাম চলো ইন্ডিয়াস Livestock স্টক ডিজিজ and অ্যান্ড ফোরকাস্টিং সিস্টেম ইজ নেমড অ্যাস ঠিক আছে ইন্ডিয়াস লাইফ স্টক ডিজিজ মনিটারিং অ্যান্ড ফোরকাস্টিং সিস্টেম ইজ নেমড অ্যাস কী বলা হয় ঠিক আছে যারা পোল্ট্রি জাতীয় যে পশু এবং পাখি এদেরকে মনিটারিং করে হ্যাঁ তাদের কি বলা হয় মানে রোগ মনিটারিং করে তাদের কি বলা হয় ক্যাটেল সেফটি ল্যাবরেটরি অ্যানিমাল সেফটি ল্যাবরেটরি নাকি বায়ো সেফটি ল্যাবরেটরি নাকি ক্যাটেল মনিটারিং ল্যাবরেটরি কোনটা হবে অ্যান্সার চলো এইখানে ভারতের পাঠানো বলেছে তো ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশন ঠিক আছে ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশন বলেছে ওকে ইন্ডিয়ান কমিউনিকেশন বলেছে ইন্ডিয়ান কমিউনিকেশন বলেছে অ্যাপেল তো ইন্ডিয়ান কমিউনিকেশানের মধ্যে ছিল না এক সেকেন্ড আমি এটা কনফিউজডও হতে পারি ঠিক আছে আমি ভুলও হতে পারি আমি কখনো বলছি না ঠিক না আমি একবার হ্যাঁ তোমাদের একবার সার্চ করে নিয়ে বলছি ঠিক আছে আমি এটা শিওর আমি বলছি না ওকে আমি সার্চ করে নিয়ে বলছি ওকে সার্চ করে নেওয়া বেটার ওকে আমি সার্চ করে নিয়ে বলছি ওকে ফার্স্ট ইন্ডিয়ান হম 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 অ্যাপেল অ্যাপেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা অ্যাপেলই হবে ঠিক আছে ওকে এটা অ্যাপেল হবে অ্যাপেলের পুরো নাম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল এরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট ঠিক আছে আমি ভুল বলেছি সরি এটা ঠিকই আছে অ্যাপেল এরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট সরি ফর দ্যাট ভুল জানার থেকে একবার সার্চ করে নিয়ে ঠিক জানা ভালো ঠিক আছে পেলোড এক্সপেরিমেন্ট সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ওকে সরি চলো একদম ঠিকই আছে এটা ঠিক আছে যারা যারা অ্যাপেল অ্যান্সার করেছিল ঠিকই দিয়েছিল ওকে চলো চলো পরেরটা তো এর পরেরটার অ্যান্সার সবাই দিয়েছে কি বেশিরভাগ বলছে বায়োসেফটি ল্যাবরেটারি তো অ্যান্সার কী হবে বায়োসেফটি ল্যাবরেটারি হবে ঠিক আছে সবাই বেশিরভাগ ঠিক অ্যান্সারই দিয়েছে ঠিক আছে আরে এন হবেই না না কে বলেছে এসব এন হবে না ঠিক আছে এন হবে না কে বলেছে এন হবে ঠিক আছে এন হবে চিন্তা করো না ওয়েট করো ঠিক আছে চলো তারপর আর ওটা ভুল আমি বলেছি তার জন্য আগের থেকে বলে রাখলাম সরি কারণ আমি ওটা মানে ভুল আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি তোমাদের তো সরি একবার সার্চ করে নিয়ে দেওয়া বেটার চলো ওকে নাইনটি নাইন নট আউট আমার ব্যাচ আসছে তোমরা চাইলে এটা নিতে পারো এখানে নিরানব্বই ঘন্টার আমি তোমাদের কি করাবো তোমাদের ক্লাস করাবো নিরানব্বই ঘন্টার এমসি ঠিক আছে এই সরি ডেসক্রিপটিভ ক্লাস করাবো সরি নিরানব্বই ঘন্টা পুরো ডেসক্রিপটিভ ক্লাস হবে ঠিক আছে নিরানব্বই ঘন্টার পুরো ডেসক্রিপটিভ ক্লাস আমি তোমাদের এখানে করাবো ওকে চলো তোমাদের কমেন্ট বন্ধ হয়ে গেছে এক সেকেন্ড দেখে নিই চলো এবার ঠিক আছে এরপরের প্রশ্নতে আমরা যাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং is appropriate to describe a shooting star এদের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট শুটিং স্টারকে বোঝাবার জন্য কোনটি অ্যাপ্রোপ্রিয়েট স্টার প্ল্যানেট মানে শুটিং স্টার এর মধ্যে কোনটাকে আমরা বলি স্টার প্ল্যানেট ফ্র্যাগমেন্টস এন্ড ডেব্রিস নাকি অ্যাস্টেরয়েড কোনটা হবে आंसर আরিয়ভট্টও স্যাটেলাইট কিন্তু কমিউনিকেশন স্যাটেলাইট নয় এটাই দেখলাম ঠিক আছে ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট সেটা হচ্ছে কি আমাদের অ্যাপেল ঠিক আছে চলো থেকে হওয়ার কথা তবে এইট না হলেও আমাদের পশ্চিম মানে পশ্চিমবঙ্গে সেকেন্ড উইক থেকে জানুয়ারি সেকেন্ড উইকের মধ্যে শুরু হয়ে যাবে ঠিক আছে চলো আচ্ছা নাক তাহলে দেখা হবে তোমার সাথে একুশ তারিখ ক্লাসে চলো ওকে চলো তো অ্যান্সার এসে গেছে অনেকগুলো তো এটার অ্যান্সার হবে কি দেখো এই এন নিয়ে ঝগড়া করে লাভ নেই ঠিক আছে এন ডিপিসি নিয়ে ঝগড়া করে লাভ নেই এন হবে এটা তো শিওর ঠিক আছে হবে এটা শিওর কবে হবে এটা নিয়ে কনফিউশন আঠাশ তারিখ জানানো হয়েছে কিন্তু আঠাশ তারিখ হবে কিনা এটা শিওর নয় তার পরেও হতে পারে ঠিক আছে কিন্তু হবে এইটুকু জেনে রাখো হবেই ঠিক আছে চলো শুটিং স্টার মানে হচ্ছে তারা খসা তারা খসা পড়েছে না হিন্দিতে বলে টুপতা হুয়া তারা দেখলে যেন মানে এটা দেখার পর সব স্বপ্ন পূরণ হয়ে যায় চোখ বন্ধ করে ওটাকে প্রার্থনা করলে নাকি সব স্বপ্ন পূরণ হয়ে যায় গোড়ার ডিম কিচ্ছু হয় না ঠিক আছে হ্যাঁ তো সব স্বপ্ন নাকি পূরণ হয়ে যায় ওকে তো ওইটাকে বলি আমরা কি শুটিং স্টার ওকে চলো তো এটার অ্যান্সার কী হবে আসলে শ্যুটিং স্টার কি আসলে হচ্ছে ওটা ফ্র্যাগমেন্টস অ্যান্ড ডেব্রিস মানে হচ্ছে মহাকাশের যেটাকে আমরা বলি মহাকাশের ময়লা যেটা কি হয় আমাদের মানে যে বায়ুমন্ডল বায়ুমন্ডলের মধ্যে ঢোকার ফলে কি হয়ে গেছে ঢোকার ফলে তার মধ্যে আগুন ধরে গেছে ঠিক আছে এক কথায় কি ওটা অ্যাস্টেরয়েড টাইপের হয় যেগুলো কি হয় আমাদের বায়ুমন্ডলে ঢোকার ফলে হয় আগে আগুন ছিল না যে বায়ুমন্ডল ঢুকেছে ঘর্ষণের ফলে আগুন ধরে গেছে এবং সেটাকে আমরা দেখতে পাই মহাকাশে ওকে ক্লিয়ার চলো তারপর ওকে পরের প্রশ্ন দা ওটিসি মেডিসিন ক্রোসিন ইজ অ্যান ঠিক আছে দা ওটিসি মেডিসিন ক্রোসিন ইজ অ্যান ক্রোসিন আমরা খাই না এটা কি ধরনের ওষুধ অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক না অ্যান্টিসেপটিক কোনটা হবে অ্যান্সার কোনটা হবে অ্যানসার চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক তাড়াতাড়ি চলো এগুলো কিন্তু এরকম বাংলাতে ইংলিশেই থাকবে ঠিক আছে এর কোনো বাংলা থাকবে না ঠিক আছে সাধারণত এইটুকুনি জেনে রাখো অ্যানালজেসিক আমাদের ব্যথা সারাতে কাজে লাগে অ্যান্টিপায়োরেটিক আমাদের জ্বর সারাতে কাজে লাগে আর অ্যান্টিসেপ্টিক হচ্ছে ঘা সারাতে কাজে লাগে ঠিক আছে তো এবার বুঝে অ্যান্সার করো রকম ওষুধ এটা প্রোসিন কী ধরনের ওষুধ ওকে তাহলে এবার রিলিজ করছি মোটামুটি অ্যান্সার এসছে অনেকগুলো এটা কি ধরনের ওষুধ এটা হচ্ছে অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপায়োরেটিক মানে জ্বরোধী এবং ব্যথারোধী একটা ওষুধ হচ্ছে কি ক্রোসিন ঠিক আছে জ্বরোধী এবং ব্যথারোধী ওষুধ হচ্ছে কি ক্রোসিন ক্লিয়ার ওকে চলো পরের প্রশ্ন প্রেশার ইজ মেজার্ড ইন টার্মস অফ ঠিক আছে প্রেশার কি মানে কি দিয়ে মেজার্ড হয় কি দ্বারা ঠিক আছে কিসের উপর নির্ভর করে প্রেশার

চলো তাড়াতাড়ি অ্যান্সার চলে এসছে অনেকগুলো চলো তো এটার অ্যান্সার কি হবে মোটামুটি সবাই ঠিক অ্যান্সারে দিয়েছে ফোর্স অ্যান্ড এরিয়া কোনো একক এরিয়ার উপর বা একক আয়তনের আয়তন বলছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয় প্রেশার বলা হয় ঠিক আছে একটি একক এরিয়ার উপর প্রযুক্ত বলকে কি বলা হয় প্রেশার বলা হয় ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে সি হচ্ছে অ্যান্সার ঠিক আছে চলো পরেরটা which instrument is used for viewing the sun কোন ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কোন ইনস্ট্রুমেন্ট আমাদের সান দেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় স্ট্র্যাবোস্কোপ টেলিস্কোপ হেলিওস্কোপ নাকি সান মিটার কোনটি সূর্য দেখার কাজে আমাদের কাজে লাগে একদম ফোর্স পার ইউনিট এরিয়া চলো আচ্ছা হাবিবুল্লাহ তোমার নাম হাবিবুল্লাহ লস্কর না হাবিবুল্লাহ ইস্কার বুঝতে পারি না ওটা এল না আই ওটা কি এল লস্কার টাইটেল শুনেছি ইস্কার শুনিনি তাই জন্য জিজ্ঞাসা করছি বলবে একটু চলো চলো ইউনিট ফিউনিট সব ভালো করে পড়াবো ইউনিট পড়তে হয় সময় মাথায় রাখবে চ্যাপ্টার ওয়াইজ ইউনিট পড়তে হয় ঠিক আছে যখন ফোর্স পড়ছো ফোর্সের ইউনিট পড়ো যখন তুমি অন্য চাপ পড়ছো চাপের ইউনিট পড়ো সব চ্যাপ্টার আমি বলবো যে ওই একবারে এক ধারায় মুখস্ত করার থেকে ইউনিট তারপরে হচ্ছে তোমার ডাইমেনশন এগুলো যেই চ্যাপ্টার পড়ছো ঠিক আছে সেই চ্যাপ্টার দেখে তোম ওই চ্যাপ্টার পড়ার সময় তোমার পড়ে নেওয়া উচিত এইবার কিছু এক্সট্রা রয়ে যাবে সেইগুলো তুমি চার চারদিকে মুখস্ত করো ইজি হয়ে যাবে ম্যাটারটা ঠিক আছে কখনোই ওইভাবে এক ধারায় তুমি সব কটা মুখস্ত করতে হবে কিচ্ছু হবে না সব ঘেঁটে ঘ হয়ে যাবে ঠিক আছে ওকে চলো তো অ্যান্সার চলে এসেছে অনেকগুলো অ্যান্সার কি হবে হেলিওস্কোপ হবে অ্যান্সার ঠিক আছে হেলিওস্কোপ যারা যারা অ্যান্সার করেছো একদম সঠিক উত্তর হেলিওস্কোপ কি সূর্য দেখার কাজে ব্যবহার হয় নাহলে কি হবে সূর্যকে এতটাই আলো দেখাবে যে তুমি দেখতে পাবে না সূর্যকে যদি দেখতে হয় আলোর পরিমাণ কমিয়ে দেয় এবং পরিষ্কার তার মধ্যে সানস্পট যেটা আমরা বলি ঠিক আছে সানস্পট বা আদার যা যা জিনিসগুলো সেগুলো দেখতে পাবে আর সান সানের মধ্যে সানস্পট যখন উল্লেখ করলাম স্পট কত বছর বাদে মানে কত বছর ধরে দেখতে পাওয়া যায় কত বছর বাদে বাদে রোটেট করে তো আমরা দেখবো এগারো ইয়ার বাদে করে এটাকে হয় সোলার সাইকেল বলা হয় ঠিক আছে সোলার সোলার সাইকেল বলা হয় সেটাকে সানস্পট এক মানে এক জায়গায় পুনরায় ফিরে আসতে সময় নেয় এগারো বছর তাকে কি বলা হয় সোলার সাইকেল বলা হয় ঠিক আছে ক্লিয়ার চলো চলো পরের প্রশ্ন ওকে পরের প্রশ্নে যাচ্ছে অঙ্কোলজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রিটমেন্ট অফ ঠিক আছে অঙ্কোলজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রিটমেন্ট অফ অঙ্কোলজি কোন ট্রিটমেন্টের সাথে জড়িত খুব ইজি কোয়েশ্চেন অস্টিওপোর ডায়াবেটিস ক্যান্সার নাকি রেনাল ফেলিওর কোনটা চিকিৎসার সাথে জড়িত চলো এই কোয়েশ্চেনগুলো কোন টপিক থেকে আসে স্যার মানে কোন কোন কোয়েশ্চেনগুলো কোন টপিক থেকে আসে আমি বুঝতে পারছি না দেখো আমি বারবার বলছি রেলওয়ে সিলেবাসে দেওয়া আছে জি কে জেনারেল নলেজ মানে একটা সাধারণ মানুষের যেটা জানা দরকার ঠিক আছে এসএসসির ক্ষেত্রে সিলেবাসে হচ্ছে জিএস জেনারেল স্টাডিজ একটা সাধারণ মানুষের যেটা পড়া দরকার তো দুটোর মধ্যে তফাৎ বুঝবে রেলে আসে জিকে একটা সাধারণ মানুষের যেটা জানা দরকার বইয়েতে পাবে না হয়তো এমন এমন জিনিস কোয়েশ্চেন করবে যেগুলো তুমি বইয়েতেও পাবে না কিন্তু জিএস যেটা সেটা তুমি বইয়ের মধ্যে খুঁজে পাবে জিএস পার্ট বইয়ে খুঁজে পাবে জিকে পার্ট বইয়ে খুঁজে পাবে না ঠিক আছে এই তফাৎটা খালি বুঝতে হবে ঠিক আছে চলো এটা সবাই দিয়েছে অঙ্কোলজি অঙ্কোলজি কোন ট্রিটমেন্টকে বলা হয় ক্যান্সারকে সবাই একদম ঠিক অ্যান্সার দিয়েছ ঠিক আছে অঙ্কোলজি কি বলা হয় ক্যান্সারকে বলা হয় ঠিক আছে অঙ্কোজিন কাকে বলা হয় অঙ্কোজিনের মাধ্যমে কি নির্ণয় মানে তার ক্যান্সার হবে কি হবে না সেটা অঙ্কোঝিনের উপর নির্ভর করে ঠিক আছে তেমনি এর চিকিৎসাকে কি বলা হয় ক্যান্সারের চিকিৎসাকে অঙ্কোলজি বলা হয় চলো তারপরে সোলার মানে সোলারের কোন চ্যাপ্টার থেকে আসে মানে বুঝলাম না সোলার ভূগোলের থেকে পড়বে জিওগ্রাফি জিওগ্রাফিতে সোলার চ্যাপ্টার পেয়ে যাবে ইউনিভার্স ওকে চলো ফিজিক্সে পাবে না ফিজিক্স বইতে পাবে না তবে এটা সায়েন্সের পার্ট হিসাবেও আসতে পারে তোমার জিওগ্রাফি পার্ট হিসাবেও দিতে পারে তো এটা নির্ভর করছে পরীক্ষা পরীক্ষার কোয়েশ্চেনের উপর ওকে চলো রুপি ফাইভ অ্যান্ড টেন কয়েন্স আর রুপি ফাইভ অ্যান্ড টেন কয়েন্স আর নাও মেড অফ ঠিক আছে কি দিয়ে তৈরি হয় বর্তমানে পাঁচ টাকা এবং দশ টাকার কয়েন কি দিয়ে তৈরি হয় ফেরিক স্টেইনলেস স্টিল সিলভার অ্যান্ড স্টিল কিউপ্রোনিকেল অ্যালয় নাকি কপার অ্যান্ড ব্রাশ

কিউপ্রো নিকেল অ্যালয় ঠিক আছে মানে কপার এবং নিকেলের অ্যালয় দিয়ে তৈরি হয় কপার খুব সামান্য পরিমাণ থাকে নিকেল বেশি থাকে ঠিক আছে কাপ কপার অল্প থাকে নিকেল বেশি থাকে এই কপার নিকেলের অ্যালয় দিয়ে তৈরি হয় কি পাঁচ টাকার কয়েন এবং দশ টাকার কয়েন এগুলো দিয়ে তৈরি হয় দশ টাকার কয়েনে তো স্পষ্ট কপার দেখতেই পাবে ঠিক আছে মাঝখানটা কপার পুরোপুরি সাইডেরটা হচ্ছে কপার নিকেল অ্যালয় আর পাঁচ টাকারটা সম্পূর্ণ কি কপার নিকেল অ্যালয় দিয়ে মিক্সচার দিয়ে তৈরি ওকে চলো সি ডি বলে কিছু হয় না ভাই সে একটা বলতে হবে চলো ওকে চলো তো তার আগে আমরা দেখে নেব কি বুলেট ট্রেন ব্যাচ আছে তোমরা চাইলে এই ব্যাচটা পারচেস করে নিতে পারো আমাদের আড্ডা টু ফোর সেভেনের থেকে ঠিক আছে আড্ডা টু ফোর সেভেনের অ্যাপ ডাউনলোড করে তোমরা এটাকে পারচেস করে নিতে পারো এটাই আমরা পঁয়তাল্লিশ ঘন্টার ক্লাস করাবো তোমরা ওয়াই টু টু নাইন কোড ইউজ করে পারচেস করো সঙ্গে সঙ্গে দাম কমে যাবে ঠিক আছে সেভেন্টি সেভেন পার্সেন্ট ছাড় চলছে আমাদের চ্যানেলে এখন সেভেন্টি সেভেন পার্সেন্ট ওকে তো সেভেন্টি সেভেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবে পঁয়তাল্লিশ ঘন্টার ক্লাস তোমরা পঁয়তাল্লিশ ঘন্টার আমরা এমসিকিউ এর মাধ্যমে এন জন্য রিভিশন করাচ্ছি এখানে এই ব্যাচটা তোমরা পারচেস করে নিতে পারো রিভিশনের জন্যে ওকে চলো তারপরের প্রশ্ন ঠিক আছে একদম নতুন পাঁচ টাকার কয়েন নতুন দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েনটাও তো দেখবে দেখ হলদে হলদে কালারের হয় না নতুন পাঁচ টাকার কয়েন যেটা ওকে নতুন পাঁচ টাকার কয়েন দেখবে হলদে হলদে টাইপের হয় আর দশ টাকার তো মিডিলটা পুরো হলদে আর সাইডেরটা হচ্ছে স্টিল কালারের হয় ঠিক আছে চলো ওকে চলো পরের প্রশ্ন দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি ফ্রম ফুড ইজ ঠিক আছে ভিটামিন ডি দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি ভিটামিন ডি রিচেস্ট সোর্স ফ্রম ফুড ইজ ঠিক আছে খাবারের মধ্যে কোন খাবারে সব থেকে বেশি আমরা ভিটামিন পেয়ে থাকি এর মধ্যে কটন সিড অয়েল অলিভ অয়েল কড লিভার অয়েল নাকি সানফ্লাওয়ার অয়েল সবাই মোটামুটি এটা ঠিক অ্যান্সার দেবে ওকে স্যার এন ডিপিসি এক্সাম স্টার্ট কবে হবে দেখো এখনো বলেছে আঠাশ তারিখ ঠিক আছে আঠাশে ডিসেম্বর তবে এটা পারফেক্ট ডেট বা এটাই একেবারে শিওর শট ওই দিনই হচ্ছে এটা নয় এক সপ্তাহ এদিক ওদিক হতে পারে ঠিক আছে এক সপ্তাহ পিছোতে পারে ঠিক আছে এক সপ্তাহ দু সপ্তাহ পিছতে পারে ওকে চলো চলো অ্যান্সার চলে এসছে অ্যান্সার অনেকগুলো চলে এসছে একদম সঠিক মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছে কড লিভার অয়েল হবে এটার অ্যান্সার সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছে এটা ক্ষেত্রে কড লিভার অয়েল বা যে কোনো তৈলাক্ত জিনিসে আমরা বেশিরভাগ ভিটামিন ডি পেয়ে থাকি প্রাণীজ তৈল ঠিক আছে চলো পরের প্রশ্ন সেফটি ম্যাচেস কন্টেইন ঠিক আছে দেশলাই যেটাকে আমরা বলি দেশলাই দেশলাইয়ের মধ্যে আমরা কি পাই সালফার ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম কি পাই দেশলাইয়ের মধ্যে আমরা কি পাই সালফার ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম চলো তাড়াতাড়ি এটা সবাই পারবে আজকে ম্যাক্সিমাম সি হচ্ছে আচ্ছা খেয়াল করিনি হবে হয়তো চলো তো অ্যান্সার চলে এসছে অনেকগুলো তো অ্যান্সার চলে এসছে একদম মোটামুটি এটাও সবাই সঠিক উত্তর দিয়েছে ফসফরাস ঠিক আছে এটাও মোটামুটি সঠিক উত্তর দিয়েছে সবাই ফসফরাস কিন্তু এটা তো সি হলো না এটা বি হয়ে গেল ঠিক আছে চলো একজন অ্যান্সার দিয়েছে ফস হ্যাঁ রেড ফসফরাস একদম সঠিক রেড ফসফরাস হচ্ছে পারফেক্ট অ্যান্সার ওকে চলো এরপরের প্রশ্ন দ্য থার্ড জেনারেশন ট্যাঙ্ক মিসাইল সাকসেসফুলি টেস্টিও রাজস্থান ঠিক আছে কোন টেস্ট করল অগ্নি নাগ কোবরা তুফান ঠিক আছে থার্ড জেনারেশন এটা তখনকার সময়ের কি ছিল এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এখনো এটা আমরা ধরতে পারি এই এইটাই লঞ্চ করা হচ্ছে এখনো ঠিক আছে রিসেন্ট লঞ্চ করা হয়েছে চলো তাড়াতাড়ি চলো মোটামুটি সবাই ঠিক অ্যান্সারই দিয়েছে নাক আমি বলেছিলাম নাক কি নাগ হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর এটা কি ল্যান্ড টু ল্যান্ড যায় নাক কোথা দিয়ে যায় মাটির উপর দিয়েই তো যায় একে বেঁকে যায় ঠিক আছে তো এটা কি করে ল্যান্ড টু ল্যান্ডে কী করে মিসাইলে হামলা করতে সহায়তা করে ঠিক আছে মিসাইল মানে মিসাইল এটা কি হামলা করতে সাহায্য করে ট্যাংকে হামলা করতে সহায়তা করে ঠিক আছে এটা হচ্ছে ট্যাঙ্ক ঠিক আছে এটা এটা আঁকলাম এটা হচ্ছে ট্যাঙ্ক ঠিক আছে এর উপরে কে সহায়তা করবে নাগ ঠিক আছে ক্লিয়ার চলো চলো পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য গ্রুপ ঠিক আছে এদের মধ্যে মানে এক কথায় অডম্যান আউট ঠিক আছে অডম্যান আউট করতে হবে ইউনিক্স এদের মধ্যে অড ওয়ান করতে হবে ঠিক আছে চলো ইউনিক্স এম এস উইন্ডোজ ফায়ার ওয়াল এখনো এটা কারেন্ট একদম ওই জন্যই বললাম তাই জন্য এটা দিয়েছি নাহলে তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তৎকালীন সময় ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক অ্যান্সার চলে এসছে অনেকগুলো তো এইটাতে সবাই একটা খুব স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দেয়নি বেশিরভাগ অনেকের ভুল আছে ঠিক আছে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়াল ঠিক আছে ফায়ারওয়াল হবে এটার অ্যান্সার বাদ বাকি সব কটা কী দেখো বুটিং করতে কাজে লাগে উইন্ডোজ কি করে বুটিং করে ইউনিক্স বুটিং করে এমএস ডস বুটিং করে ফায়ারওয়াল বুটিং মেটেরিয়াল নয় তার মানে এক কথায় এমএসডস তোমার কী করে প্রোগ্রামিং তৈরি করতে সহায়তা করতে করে এক কথায় যেটাকে বলি আমরা যেমন উইন্ডোজ ঠিক আছে উইন্ডোজ ইউনিক্স আর হচ্ছে এমএস ডস এই তিন ধরনের আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কী হয় বুটিং প্রোগ্রামিং বলা হয় এগুলোকে বুটিং প্রোগ্রামিং এটা ছাড়া কম্পিউটার চলবেই না ঠিক আছে এগুলো ছাড়া কম্পিউটার অনই হবে না ঠিক আছে তো ফায়ারওয়াল সেটা নয় ঠিক আছে ফায়ারওয়াল কী করে ফায়ারওয়াল তোমার প্রোটেকশন দেয় কম্পিউটারকে ঠিক আছে ফায়ারওয়াল কি করে প্রোটেকশন দেয় তোমার কম্পিউটারকে অনেকটা অ্যান্টিভাইরাসের মতন কাজ করে ঠিক আছে না না অনেক হ্যাঁ যারা যারা ডি দিয়েছো তারা তারা ঠিক আছে ঠিক আছে আমি ডি এরটা খেয়াল করি আমার চোখে বেঁধেছে সি সি এরটা চোখে বেঁধেছে সবাই হ্যাঁ এবার দেখছি না ঠিকই আছে ঠিক আছে মোটামুটি ঠিকই আছে ওকে চলো পরের আজকে লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে দ্য ফাংশন অফ বায়োজ ইজ টু ঠিক আছে বায়োজের কাজ কি ইনিশিয়ালাইজ দ্য সিস্টেম হার্ডওয়্যার কম্পোনেন্টস আপডেট দ্য সিস্টেম এনশিওর সিস্টেম পারফরমেন্স নাকি সেভ দ্য সিস্টেম ফ্রম ক্র্যাশিং বায়োসের কাজ কি ইনিশিয়ালাইজ দ্য সিস্টেম হার্ডওয়্যার কম্পোনেন্ট সি মানে সিস্টেম হার্ডওয়্যার কম্পোনেন্টকে চালাতে সাহায্য করে বায়োস নাকি আপডেট দ্য সিস্টেম সিস্টেমকে আপডেট করতে সহায়তা করে নাকি এনশিওর সিস্টেম পারফরমেন্স সিস্টেমের পারফরমেন্সকে মানে ঠিক করতে সহায়তা করে আর নাকি সেভ দ্য সিস্টেম ফ্রম ক্র্যাশিং সিস্টেমকে ক্র্যাশ হওয়ার আগ থেকে বাঁচায় তাড়াতাড়ি চলো চলো অ্যান্সার হয়ে যাক একদম প্রায় বলতে পারো এন টিবিসি ইকুয়ালস টু এস এসি সিএইচস এল লেভেল একই ঠিক আছে চলো কিন্তু কাট অফের দিক দিয়ে সিএচএসএল এর থেকে অনেক বেশি যাবে হচ্ছে এন টিবিসিতে কারণ এখানে এটাও গ্র্যাজুয়েট লেভেল কোয়েশ্চেন ইজি হচ্ছে তাই যেন কাট অফ আই ওটায় কোয়েশ্চেন কঠিন হচ্ছে তাই যেন কাট অফ লো ঠিক আছে চলো তো এটার অ্যান্সার চলে এসছে মোটামুটি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে তোমার ইনিশিয়ালাইজ দ্য সিস্টেম হার্ডওয়্যার কম্পোনেন্ট এটা বায়োস কী করে তোমার কম্পিউটারকে প্রাইমারি লেজও হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারকে তো কানেক্ট করতে হবে একটা কিছু দিয়ে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার কানেক্ট না হলে কী হবে যে তুমি বাটনটা টিপছো তারপরে ল্যাপটপ চলবে কেন হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারকে কানেক্ট হতে হবে এটা করতে গিয়ে সাহায্য করে বায়োস ঠিক আছে বায়োস সেটা করতে সাহায্য করে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারকে কানেক্ট করতে ওকে ক্লিয়ার ওকে চলো তো আজকের মতো এটুকুনই এন্ড করবো আর যারা যারা এখনও কোর্সটা পার্চেস করে নি নাইনটি নাইন নট আউট তারা তারা পার্চেস করে নিতে পারো পার্চেসের ব্যাপারে জিজ্ঞাসা করার হলে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন নাম্বারে এই নাম্বারে কল করে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো কীভাবে তোমরা এই কোর্সটাকে পারচেস করবে কোর্সের দাম রাখা হয়েছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা খালি এইটা নয় তোমরা এই মানে যেটা বুলেট ট্রেন ব্যাচ এইটাও তোমরা পারচেস করতে পারো আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আর কেনার সময় ওয়াই টু টু নাইন কোডটা ইউজ করবে তাহলে কী হয়ে যাবে সঙ্গে সঙ্গে দামটা কমে যাবে এছাড়া আমাদের এসএসসির ব্যাচ চলে এসছে এসএসসি ফাউন্ডেশন ঠিক আছে এসএসসি ফাউন্ডেশান ব্যাচ চলে এসছে তো এসএসসি ফাউন্ডেশানেরও তোমরা কোর্স পারচেস করে নিতে পারো ওকে এস এস কোর্স পারচেস করে নিতে পারো ওয়াই টু টু নাইন কোডটা ইউজ করে আর যদি কেনার ব্যাপারে কোনো তথ্য জানার হয় তাহলে নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমি বলে দেবো কীভাবে পারচেস করতে হবে ঠিক আছে চলো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন করে যেতে পারো সেখানে তোমরা নোটস ফোটস সব পেয়ে যাবে যেটা হচ্ছে কি সায়েন্স বাই শুভাষিষ স্যার সায়েন্স বাই সুভাষিষ স্যার ওকে সায়েন্স বাই শুভাষিষ স্যার এখানে তোমরা জয়েন করে যেতে পারো তো চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করছি দেখা হবে আবার পরের দিন ঠিক রাত দশটার সময় তো আজকের মতো টাটা গুড বাই